হ্যালো মাইডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আমি তোমাদের বিশ্ব সের তো আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের যে এসএসসি বাংলা বিষয়ের বিগত দশ বছরের যে প্রশ্ন উত্তর এসেছিলো স্কুল সার্ভিস কমিশনের সেই বিগত দশ বছরের প্রশ্ন উত্তর সিরিজ আজকে আমরা নিয়ে এসেছি প্রশ্নপত্র দু হাজার সালের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র অনুযায়ী আমি তোমাদের পেট বেচে গাইড করে থাকি যাতে তোমরা এসএলএসটি ক্র্যাক করতে পারো তাহলে সেই দু হাজার সালের আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব সেই সঙ্গে তোমাদের যারা পেট ব্যাচে ইন্টারেস্ট দেখে নাও তোমাদের জন্য এক পার্ট টু ব্যাচ শুরু হয়ে গিয়েছে কুড়ি ডিসেম্বর থেকে যারা অ্যাডমিশান হতে চাও চটপট অ্যাডমিশান হয়ে যাও এই যে যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে চটপট কল করে নেবে মাত্র কোর্স ফি আটশো নিরানব্বই টাকা দু থেকে তিন মাসের মধ্যে কোর্সটি কমপ্লিট করানো হবে এবং ব্যাকরণের উপর বিশেষ জোর দেওয়া হবে একেবারে জিরো লেভেল থেকে তোমাদের গাইড করা হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস হবে সন্ধ্যে সাতটায় ক্লাসটা নেওয়া হয় ঠিক আছে বৃহস্পতিবার আর শনিবার বিশেষত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের বললাম যে বিগত টেন ইয়ার্সের যে সমস্ত কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন অনুযায়ী তোমাদের গাইড করা হবে যাতে তোমরা এসএলএসটি ক্র্যাক করতে পারো এবং তোমাদের শিক্ষক হওয়ার স্বপ্নটা তোমরা পূর্ণ করতে পারো এবং এসএসসিতে কী ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক থেকে আমি কিন্তু সম্ভাব্য কোশ্চেনগুলো বলে দেব কোর্স ফি রয়েছে আটশো নিরানব্বই টাকা এখানে যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখে নাও যোগাযোগ করে নেবে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে তাহলে দেখে নাও প্রথম কোশ্চেনটা দেখে নাও এগুলো যেহেতু এমসি কিউ নয় এসএ কিউ কোশ্চেন হতো প্রত্যেকটি কোশ্চেনের মান দু নম্বর করে থাকতো তাই তো তাহলে এই কোশ্চেনগুলো তোমরা লাইভ জেটে অ্যানসার না দিলেও হবে তোমাদের কী করতে হবে এগুলো আমি অ্যান্সারগুলো বলছি এগুলো তোমরা নোটস করে নিতে পারো এই ধরনের কোশ্চেনে এসএসসিতে এসে থাকে এবং কোন কোন কোশ্চেনগুলো তোমাদের আসবে না আমি বলে দেবো দেখে নাও প্রাচীন চর্যা গানগুলি কারা রচনা করেছিলেন এটা হচ্ছে রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া সাধন সঙ্গী সাধনগণ ঠিক আছে সাধকগণ সরি সাধকগণ বৌদ্ধ সহজিয়া সাধকগণ কিন্তু এ রচনা করেছিলেন আর দুজন চর্যা পদ কর্তার নাম কি লুইপা কান্নপা বসুকুপা তোমাদের এগুলো লিখতে হবে নেক্সট কোশ্চেন ছিল দেখে নাও দুহু করে দুহু করে ঠিক আছে করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া দুই করে এটা দুহু হবে ওকে এখানে টাইম মিস্টেক হয়েছে আমার দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া পংতিটি কার রচনা এটি কার রচনা এটি চণ্ডীদাসের তো তোমাদের এরপর মনে হতে পারে যে স্যার তাহলে তো আমাদের এবারও এবারও আমাদের এরকম পদ তুলে কোশ্চেন হতে পারে কিন্তু তোমাদের বলবো না ডেয়ার তোমাদের এই ধরনের কোশ্চেন হবে না কেন হবে না বলছি তার কারণ তখন তখন বাংলা পাসে গ্র্যাজুয়েশনে বাংলা পাসের ক্ষেত্রে এই ধরনের পদ নির্দিষ্ট করে উল্লেখ ছিল তার জন্যই তখন পদ তুলে কোশ্চেন হতো এখন কিন্তু এই পদ তুলে কোশ্চেন হবে না এরপর অতি সংক্ষেপে এই পঙ্ক্তিটির সরলার্থ লিখলে যা হবে সেটি তোমরা দেখে নেবে নেক্সট যে খুল্লনা ও লোহনা কাহিনী কোন কাব্যে আছে তাই তো তাহলে এই যে এই ধরনের চরিত্রগুলো কিন্তু তোমাদের এবারে আসার সম্ভাবনা রয়েছে এটি চণ্ডীমঙ্গল কাব্যে রয়েছে তাই তো সেই সঙ্গে যে কোশ্চেনটি ছিল যে ওই কাব্যের অন্তর্গত দুটি প্রধান পুরুষ চরিত্রের নাম কি তো দুটি প্রধান পুরুষ চরিত্র কালকেতু তাই তো সে সঙ্গে তোমরা বলতে পারো ধনপতি কালকেতুর সঙ্গে তোমরা বলতে পারো ধনপতি তাই তো চলো নেক্সট নেক্সট দেখে নেব যে মহারাজ কৃষ্ণচন্দ্রের রায়সভায় কোন শাক্ত পদকর্তা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রায়সভায় রামপ্রসাদ সেন কিন্তু পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এটা মনে করা হয় যদি আমরা দেখি তাই তো এটা মনে করা হয় বিভিন্ন দ্বিমত রয়েছে এ প্রসঙ্গে কিন্তু রামপ্রসাদ সেন হবে উত্তর এখানে আর তিনি কোন সময় আবির্ভূত হন সেটাও জানতে হবে রামপ্রসাদ সেনের আনুমানিক যে জন্ম সেটা হচ্ছে সতেরোশো আঠারো এই এই রকম তাই তো সত আঠারো বা অষ্টাদশ শতক বলতে পারো অষ্টাদশ শতক আমরা বলতে পারি চলো নেক্সট কোশ্চেন যে সে সঙ্গে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কৃত হয় তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে এগুলো তোমরা লিখে নেবে আমার কথাগুলো শুনে শুনে কাকিল্লা গ্রাম থেকে তাই তো আবিষ্কৃত হয় এটি কোন সময়ের রচনা এটা হচ্ছে এটা মনে করা হয় যে তুর্কি বিজয়ের তুর্কি বিজয়ের এটি আগের এটি তুর্কি বিজয়ের পরের রচনা ঠিক আছে আগের নয় পরের তুর্কি বিজয়ের পরের রচনা বলে অনুমান করা হয় নেক্সট কোশ্চেন দেখে নাও চৈতন্য চরিতামৃত কাব্যটির রচনাকারের নাম উল্লেখ করো তাহলে চৈতন্য চরিতামৃত রচনাকারকে কৃষ্ণদাস কবিরাজ তাই তো কৃষ্ণদাস কবিরাজ এগুলো তোমরা লিখে নেবে কারণ এই ধরনের কোশ্চেনে তোমাদের এসে থাকবে আর এই ধরনেরই কিন্তু আমি তোমাদের গাইড দিয়ে থাকবো তো এই কাব্যটিকে কোন জীবনী কাব্যরূপের শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এটি কি হয়ে যাবে চৈতন্য জীবনী তাই তো নেক্সট দেখে নেব বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তাহলে বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে কাশিরাম দাস তাই তো কাশিরাম দাস সে সঙ্গে দেখে নাও রয়েছে যে কোন সময়ে তিনি কাব্যটি রচনা করেন মনে রাখবে ষোড়শ শতকের শেষ ষোড়শ শতকের শেষ বা সপ্তদশ শতকের প্রথম দিকে মনে রাখতে হবে ষোড়শের শেষ বা সপ্তদশ শতকের প্রথম ভাগে নেক্সট দেখে নাও পদ্মাবতী সতীময়না লোরচন্দ্রাণী সৈফলমূলক বদি উজ্জ্বমাল সপ্তপয়কর কারা কাদের উৎসাহে এই গ্রন্থগুলো রচনা করেন মানে সৈয়দ মুজতবা আলী থেকে তোমাদের এটা মনে রাখবে যে প্রত্যেকটি রচনা মানে কোন পৃষ্ঠপোষকের দ্বারা রচিত হয়েছিল এগুলো জানতে হবে তাহলে লিখে নাও যে পদ্মাবতী রচিত হয়েছিল মাগন ঠাকুরের পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতায় ঠিক আছে সতীময়না রচিত হয়েছিল ষোলো মানের পৃষ্ঠপোষকতায় সতীময়না রচিত হয়েছিল ষোলো পৃষ্ঠপোষকতায় সৈফুল নেক্সট লোরচন্দ্রানী যে আর সতীময়না তাই ঠিক আছে এই দুটো একই আর সৈফুলমূলক বদি উজ্জমান এটি হচ্ছে তোমাদের মাগন ঠাকুর প্লাস সৈয়দ মুসা, মনে রাখবে মাগন ঠাকুর প্লাস সৈয়দ মুসা সৈফুলমূলক মূলক উজ্জমান আর সপ্তপয়কর হচ্ছে সপ্তপয়কর এটি কিন্তু এটির ক্ষেত্রে সৈয়দ মোহাম্মদ প্রয়করের সময় পৃষ্ঠপোষক ছিলেন সৈয়দ মোহাম্মদ এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি জেনে রাখতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া ছিল যে বাংলা ভাষায় চারটি পর্তুগিজ শব্দের উদাহরণ দিন তোমাদের পর্তুগিজ শব্দ এবার তো এমসিকিউ কোশ্চেন হবে কিন্তু পর্তুগিজ শব্দ তোমাদের কিন্তু আসতে পারে তাহলে চারটি পর্তুগিজ শব্দ কি কি যদি দেখে নিই আতা আনারস ওকে আতা আনারস বা তোমরা পেরেক বলতে পারো পেয়ারা বলতে পারো আচার বলতে পারো এগুলো হচ্ছে যে কোনো চারটি বলা হয়েছে তাহলে আমাদের পর্তুগিজ শব্দগুলো কিন্তু দেখে রাখতে হবে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি পর্তুগিজ শব্দ তখন তোমাদের চিহ্নিত করতে হবে নেক্সট দেখে নাও বিজ্ঞান রহস্য কে রচনা করেন তো বিজ্ঞান রহস্য রচনা করেন কে বলতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ গ্রন্থ মনে রাখতে হবে বিজ্ঞান রহস্যের প্রকাশকাল কত আঠারোশো পঁচাত্তর এটিও মনে রাখতে হবে ওকে আঠারোশো পঁচাত্তর সে সঙ্গে তোমাদের মনে রাখতে হবে কি যে এই লেখকের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি প্রবন্ধ গ্রন্থ কি প্রবন্ধ গ্রন্থটি হলো কমলাকান্তের দপ্তর এগুলো প্রত্যেকে লিখে লিখে রাখো ঠিক আছে কমলাকান্তের দপ্তর ওকে কমলাকান্তের দফতর যেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তরে প্রকাশিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেখে নাও যে স্বর্ণলতা রাজপুত জীবন সন্ধ্যা অঙ্গুরীয় বিনিময় দুই বোন এই চারটি উপন্যাসের রচয়িতা কে কে তখন কী ছিল বলতো তখন একটা নির্দিষ্ট সিলেবাস তখনের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হতো কিন্তু এখান থেকে যদি দেখি দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের তাই তো রচনা সে সঙ্গে দুই বোন প্রকাশকাল লিখে রাখতে পারো উনিশশো তেত্রিশ অঙ্গুরি বিনিময় এটা হচ্ছে ভূদেব মুখোপাধ্যায় তাই তো মনে রাখবে আর রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত আর স্বর্ণলতা তারকনাথ গঙ্গোপাধ্যায় নেক্সট দেখে নাও যে গিরিশচন্দ্র ঘোষের দুখানি সামাজিক ও দুখানি পৌরাণিক নাটকের ছন্দটির নাম উল্লেখ করুন তাহলে দুখানি তোমাদের কি করতে হবে সামাজিক নাটক এবং পৌরাণিক নাটক বলা হয়েছে তাহলে গিরিশ ঘোষের যদি তোমরা সামাজিক নাটক দেখো তাহলে কি হবে বলো তো প্রফুল্ল হবে ঠিক আছে কি হবে প্রফুল্ল হবে প্রফুল্ল হবে আর তোমাদের বলিদান হবে প্রফুল্ল বলিদান আর যদি দেখো যে দুখানি বলা হয়েছে পৌরাণিক নাটক তাহলে পৌরাণিক নাটক হবে বধ পৌরাণিক নাটক হবে বধ সে সঙ্গে হবে সীতার বনবাস ওকে এগুলো লিখে নেবে প্রত্যেকেই চলো নেক্সট এগুলো যদি প্রকাশকাল দেখে নাও যে প্রফুল্ল হচ্ছে আঠারোশো উননব্বই আর বলিদান এটা হবে বলিদান দয়াকার দন্ত দান বলিদান হবে উনিশশো চার উনিশশো চার রাবণবোধ প্রকাশকাল হবে আঠারোশো একাশি আর সীতার বনবাসও হবে আঠারোশো একাশি ওকে নেক্সট দেখে নাও মেঘনাথ বোধ কাব্য কবে প্রকাশিত হয়েছিল তাহলে মেঘনাথ বোধ কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটা হবে আঠারোশো একষট্টি তাই তো এই কাব্যে ব্যবহৃত ছন্দটির নাম কি এই কাব্যের ব্যবহৃত ছন্দটি হলো অমিত্রাক্ষর ছন্দ মনে রাখবে অমিত্রাক্ষর ছন্দ চলো নেক্সট কোশ্চেন প্রবোধ চন্দ্রিয়া কে কবে লিখেছিলেন প্রবোধ চন্দ্রিয়া কার লেখা বলতো এটি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই তো মনে রাখবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এরপর তার আর দুখানি কাব্যের নাম বা গ্রন্থের নাম বইয়ের নাম রয়েছে তোমরা হিতোপদেশ লিখতে পারো হিতোপদেশ লিখতে পারো বা তোমরা রাজাবলি লিখতে পারো ঠিক আছে এই দুটো বাকি এগুলো এগুলো এসেছিল তোমাদের দু হাজার সালের এসএসসিতে এই কোশ্চেন এসেছিল নেক্সট দেখে নাও রয়েছে রতনে রতন চেনে এখানে রতন শব্দের ধ্বনি পরিবর্তনের যে সূত্রটি সেটা কি আসলে মূল শব্দ কি বলতো মূল শব্দ হচ্ছে রত্ন তা থেকে এসেছে রতন তাহলে রত্ন থেকে রতন এসেছে দেখে না এটি রয়েছে তয়ে দন্তন্য অর্থাৎ তয়ের সঙ্গে দন্তন্যটা জুড়ে রয়েছে যুক্ত ব্যঞ্জন রয়েছে তাহলে যুক্ত ব্যঞ্জনের মাঝে কি হলো আমরা একটা অ নিয়ে এলাম অ নিয়ে এসে রতন করলাম ঠিক আছে এর পর আমরা কি নিয়ে এলাম অ একটা নিয়ে এলাম স্বরবর্ণ নিয়ে এসে আমরা কি করলাম যে দুটো ব্যঞ্জনকে ত আর এই এই দুটো ব্যঞ্জনকে আমরা করলাম যে স্বর সহযোগে পৃথক একে আমরা কিন্তু বলে থাকি স্বরভক্তি ওকে চলো এগুলো আমরা বহুবার আলোচনা করেছি লাইভে নেক্সট কোশ্চেন দেখে নাও মহাপ্রাণ বর্ণ কাকে বলে প্রত্যেকেরই কিন্তু এই প্রশ্ন সেটটা দেখা উচিত এই প্রশ্ন সেটটা দেখলে কিন্তু তোমরা অনুমান করতে পারবে কী ধরনের কোশ্চেন এসে থাকে মহাপ্রাণ বর্ণ কোনগুলো তো যেগুলো হচ্ছে যে এখানে প্রাণ শব্দের অর্থ শ্বাসবায়ু অর্থাৎ শ্বাসবায়ু যখন বেশি লাগে ঠিক আছে সেগুলোকে মহাপ্রাণ বর্ণ আমরা বলতে পারি এক কথায় বিভিন্ন বর্গ থেকে যদি মহাপ্রাণ বর্গ বর্ণ দেখো তাহলে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনটি মহাপ্রাণ বর্ণ মনে রাখবে যেমন ক বর্গের খ রয়েছে আর ঘ রয়েছে বর্গের ছ রয়েছে এবং ঝ রয়েছে ট বর্গের ঠ রয়েছে ঢ রয়েছে বাকিগুলো তোমরা দেখে নেবে নেক্সট দেখে নাও কী ছিল যে অপাদান কারকে এ বিভক্তির প্রয়োগ দেখাতে বলা হয়েছে তাহলে অপাদান কারকে এ বিভক্তির অনেক প্রয়োগ রয়েছে সাপে বাঘে ভয় নেই তাই তো মুখে শোনা গান এগুলো অনেক রয়েছে এগুলো তোমরা করে নেবে করণ কারকে শূন্য বিভক্তির দৃষ্টান্ত দিতে বলা হয়েছে ছেলেরা বল খেলে এই যে বলের তলায় দাগ ছেলেরা তাস খেলে এই যে এইগুলো এগুলো হবে সব শূন্য বিভক্তির কারকের উদাহরণ এরপর নেক্সট কোশ্চেন ছিল অনুসর্গ কাকে বলে চারটি বিদেশি অনুসর্গ অনুসর্গ কোনগুলো বলতো যে কয়েকটি অব্যয় অনুসর্গ মানে হচ্ছে কয়েকটি অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তাই তো অনুসর্গ কার পরে বসে থাকে এমন কয়েকটি অব্যয় যারা বিশেষ্য বা সর্বনাম পরে সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে চারটি বিদেশি অনুসর্গ বলতে বলা হয়েছে তাহলে চারটি বিদেশি অনুসর্গ হবে বদলে ঠিক আছে বাবদ হবে সে সঙ্গে বনাম হবে এগুলো প্রত্যেকেই দেখে রাখো কোশ্চেনগুলো কেমন আসছে তাহলে তোমরা বুঝতে পারবে বাদে হবে নেক্সট কোশ্চেন দেখে নাও নাম ধাতু কাকে বলে অর্থাৎ তোমাদের আমি এই ধরনের কোশ্চেনগুলো করিয়ে দিয়েছি অনেকবার তাই তো নাম পদ অর্থাৎ বিশেষ্য বিশেষণের পদের সঙ্গে যদি আ যোগ থাকে ওকে আ যোগ থাকে বিশেষ্য বিশেষণের সঙ্গে যদি আ প্রত্যয় যোগে যে ধাতু নিষ্পন্ন হয় তাকে আমরা নাম ধাতু বলি যেমন ধরে নাও হাত একটা কী বলো হাত একটি বিশেষ্য পদ তাই তো তার সঙ্গে আ যোগ করে আমরা কি পাবো হাতা পাবো এই যে হাতা ধাতুটি পেলাম এটাকে বলা হয় নাম ধাতু ওকে নেক্সট দেখে নাও রয়েছে যে বর্ণ বিপর্যয় কাকে বলে তাহলে শেষ প্রশ্ন ওকে তাহলে বর্ণ বিপর্যয় কী হয় বর্ণ বিপর্যয়ের ক্ষেত্রে এমন একটি শব্দ ধরে নাও আমি একটা শব্দ নিলাম মুকুট ওকে আমি একটা শব্দ নিলাম মুকুট মুকুট থেকে কী হলো মুটুক হলো মুটুক হলো তাহলে এক্ষেত্রে কি হলো বলো তো যে একটি শব্দের মধ্যে একটি শব্দের মধ্যে যদি দুটি বর্ণ এখানে দেখে নাও ক আর ট পর পর রয়েছে কিন্তু এখানে কি হয়ে গেল ট আর ক হয়ে গেল। দুটি বর্ণ কি হচ্ছে একে অপরের স্থান বিনিময় করছে যে স্থান বিনিময় করা একে বলা হয় বর্ণ বিপর্যয় ওকে এই ছিল কুড়িটি কোশ্চেন এই ছিল কুড়িটি কোশ্চেন তোমাদের এই ধরনের কোশ্চেন যদি চায় অর্থাৎ বিগত বারে বিগত যে এসএসসিগুলো হয়েছিল সেই এসএসসি এক্সামের যদি প্রশ্নপত্র এইভাবে আমি ডিসকাস করি তাহলে তোমাদের সঙ্গে কেমন হবে বলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যারা পেট বেঁচে অ্যাডমিশান হতে চায় যেমন কোশ্চেন দেখালাম সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমি গাইড করে থাকি ওকে কোনো ভুরি ভুরি নোট আমি দেব না তোমাদের যেটুকু দেবো সম্ভাব্য কোশ্চেন সেখান থেকেই আসবে কোনো চিন্তা নেই তোমাদের কুড়ি ডিসেম্বর থেকে ব্যাচটি স্টার্ট হয়েছে সবে মাত্র যারা এখনও অ্যাডমিশান হওনি অথচ অ্যাডমিশান হতে চাইছো চটপট যোগাযোগ করে নেবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ বা তোমরা একেবারে শেষে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের কোনো ভয় নেই এখানে নবম থেকে দ্বাদশ পর্যন্ত তোমাদের ক্লাস হবে এবং প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার থেকে প্রত্যেক দিন নয় বৃহস্পতি এবং শনি সন্ধ্যে সাতটার থেকে ক্লাস হয়ে থাকে ঠিক আছে ব্যাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয় একেবারে তোমাদের জিরো লেভেল থেকে শেখানো হবে সাহিত্যের ইতিহাসের একেবারে কম্প্যাক্ট নোটস পেয়ে যাবে একেবারে সাজেশন ভিত্তিক নোটস যেটা তোমরা অন্য কোথাও পাবে না এবং সারা সপ্তাহ তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা থাকে ডাউট ক্লিয়ার করতে পারবে কোর্স ফি মাত্র আটশো নিরানব্বই টাকা দু থেকে তিন মাসের কোর্স মাত্র এই স্বল্প মূল্যে কোর্স তোমরা কিন্তু কোথাও পাবে না তাই যারা অ্যাডমিশন হতে যাও চটপট যোগাযোগ করে নেবে আর এসএসসিতে কী ধরনের প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কিন্তু বলে দেব সম্ভাব্য কোশ্চেনগুলো যেমন তোমাদের আজকে আমি দু সালের এসএসসির যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আলোচনা করলাম এইভাবে আমি তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসে জানিয়ে দেব যোগাযোগ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে চটপট বিলম্ব আর না করে যোগাযোগ করে নিও ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্রত্যেকে শেয়ার করে দিও আর এই ধরনের ক্লাসের জন্য অবশ্যই কমেন্ট করবে যারা অ্যাডমিশান হতে চাও কুড়ি ডিসেম্বরের এই ব্যাচ নিউ ব্যাচ একেবারে অবশ্যই চটপট যোগাযোগ করে নাও থ্যাংক ইউ সো মাচ